নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ভাইফোঁটা তো চলে গেছে, আর ভাইফোঁটারই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাইফোঁটার দিনটা কেমনভাবে কাটিয়েছি, ভাইদেরকে ফোঁটা দিয়ে, আর তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো আজকে সঙ্গে থেকে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অল নোটিফিকেশান অন করে দিও। তো এখানে দেখো, প্রথমে এই ভাইকে আমার বড়দি করে নিচ্ছে ভাইফোঁটা, তারপরে আমি করব। এটা আমাদের নিজেদের ভাই, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই ওকে আমরা ভাই বলে ডেকেছি, আর সেই থেকেই ওকে আমরা ফোঁটা দিই, রাখি পরাই ফোঁটা দিই। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর খুব মানে একদম নিজেদের মতন আমরা সম্পর্ক হয়ে গেছে। তো ভাই ফোঁটা করে নিচ্ছি। আমরা কিন্তু চার ভাই বোন, তো চার ভাই বোনের মধ্যে আমাদের নিজেদের যে ভাই, মানে রক্তের সম্পর্কে যে ভাই, সেটা অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা জুড়ে থাকো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি ফোঁটা দিয়ে নিচ্ছি ভাইকে। দেখো, আমি আর দিদি দুজন মিলেই গিফট করছি ওকে। তো দুজনেই গেঞ্জি দিয়েছিলাম, দিদিরটা সাদা কালারের আর আমারটা এই এই কালারের। তোমাদেরকেও দেখিয়েছিলাম, এটা পুজোর সময় কিনেছিলাম, আর এই দিদির সাদা গেঞ্জিটা কিন্তু ও এখন পরে নিয়েছে। নেক্সট এটা হচ্ছে আমার মামা। তো আমার মা এখন মামাকে ফোঁটা দিয়ে দেবে। আমার দুই মামা, মানে বড় মামা ছোট মামা, ছোট মামা মারা গেছে কয়েক বছর হয়ে গেছে, মানে সবার ছোট ছোট মামা, কিন্তু ছোট মামা মারা গেছে, আর এটা হচ্ছে বড় মামা। তো একটাই মামা এখন আছে, তো আমার মা এখন ফোঁটা দিয়ে নিচ্ছে বড় মামাকে। ছিল যে জিন্স প্যান্টটা পরে আছে ওইটা কিনেছে, আর একটা লাগেজ ব্যাগ দিয়েছে আমার মা। তো সেইটাই হচ্ছে ভাইফোঁটার গিফট। তো লাগেজ ব্যাগটা তো দেখাতে পারিনি, তো জিন্সটা কিনে পরে এসেছে, এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। নেক্সট এটা হচ্ছে আমার দিদির ছেলে,
যেটা মা ফোঁটা দিয়ে নিচ্ছে, মানে এমনিতেই নাতিদেরকে বলা হয় ভাই, দাদু ভাই। তো সেই জন্য আমার মা আমার দিদির ছেলেকে ফোঁটা দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের নিজেদের ভাই, মানে আমরা চার ভাই বোনের মধ্যে একটা ভাই মানে আমার দাদা হয়, আমি সবার ছোট। তো আমার বর্দি সেটাই এখন ফোঁটা দিয়ে নিচ্ছে। तेरा हर बात तेरी वो किस्से मुस्कुराने के, बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के। मेरा भाई तू मेरी जान है, मेरा भाई तू। দেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে নিচ্ছি। হম তুম এক ডালি কে ফুল মেয়ে না ভুলা তু কেসে মুঝকো গই ভুল। তো একদম মানে মাথা উঁচু করবে না, মাথা উঁচু করে আছে, ফুল কা তারো কা সবকা কহনা হা। তো সমস্ত সবাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা একটু ফটো তুলে নিচ্ছি, ভিডিও করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে এসে গেছে একদম দুপুরের খাওয়া দাওয়াতে। দুপুরের খাওয়া দাওয়াতে হয়েছিল বেগুন ভাজা, উচ্ছে আলুর তরকারি আর খাসির মাংস, আর হয়েছিল স্যালাড, আর হচ্ছে মাছের ঝাল, কাটাপোনা মাছে কালিয়া করেছিলাম। তো এটাই মেনু হয়েছিল। তো সেইভাবে সাজিয়ে গুছিয়ে সেভাবে দেওয়া হয়নি, যেই কারণে তোমাদেরকে সেইভাবে ভিডিওটা সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারছি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।